অঙ্কুর রায়, উচ্চ মাধ্যমিকে 491, রাজ্যে 6th, জেলায় প্রথম, প্রত্যন্ত এলাকায় বাড়ি, ধুপগুড়ি গ্যাস গাউডাউনের পাশে, বাবা পৌরসভায় কাজ করে। আজকে অঙ্কুর একটা এমন একটা রেজাল্ট করেছে, তার বাড়িতে আজকে ভিড়ে ভিড় বিভিন্ন মানুষরা এসছে ওকে শুভেচ্ছা জানাতে। বড়িতেগুড়ি হাই স্কুল বর্তমানে গত কয়েক বছর যে রেজাল্ট করছে, আগামী 10 বছরও বড়িতেগুড়িকে কেউ টেক্কা দিতে পারবে না। আমরা গর্ব করে বলতাম আমার স্কুল তোমার স্কুল সবার সেটা সেই ধুপগুড়ি হাই স্কুল, এই মিথ্যা এখন ভেঙে গেছে, এখন বড়িতেগুড়ির যুগ। একটা সময় ছিল রায়গঞ্জে করোনেশন হাই স্কুলের একটা বিরাট সুনাম ছিল, যে সেখান থেকে প্রত্যেক বছর বেরোতো, এবার কিন্তু বড়িতেগুড়ির পালা। আজকে ওর বাড়িতে দুই স্যার, বিপ্লব স্যার ও হরেন স্যার বসে আছে। আজকে অঙ্কুরের মুখে শুনবো তোমার এই সাকসেস স্টোরি, এটা কিভাবে সম্ভব হলো? হঠাৎ করে উচ্চ মাধ্যমিকের একটা বড় গেম, এটা একটা বড় খেলা, সেইটা যে সম্ভব হলো তোমার কিভাবে, এই মোটিভেশনটা কিভাবে আসলো? মোটিভেশন তো না, ডেইলি পড়াশোনা করলে তো হয়েই যাবে। আর বেস ক্লিয়ার করতে হবে, যারা আগামী বছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কি পরামর্শ? তোমার তো দায়িত্ব বেড়ে গেল, প্রথম থেকে বেস ক্লিয়ার করতেই হবে, বেস ক্লিয়ার করলে হয়েই যায় সব। তোমার প্রাপ্ত নাম্বার সব সাবজেক্টে? 491 সব মিলিয়ে। একটু কথা বলি বিপ্লব স্যারের সাথে, আমাকে অ্যাকচুয়ালি উনি অনেক আগেই বলছিল যে উনি ও র্যাঙ্ক করবে, তো আপনার ছাত্র সম্পর্কে যদি একটু বলেন। আমরা আগাগোড়াই আশায় ছিলাম ওর ব্যাপারে, ও সত্যি খুব মেধাবী এবং পরিশ্রমী, এবং ও কীরকম জায়গা থেকে যাচ্ছে ওর চার বুঝতেই পারেন, প্রচুর মেধাবীও আর প্রচুর পরিশ্রম করতে পারে, আর এই পরিশ্রমটার জন্যই আমরা ওকে ধরে রেখেছিলাম। ও র্যাঙ্ক করা তো একটা ভাগ্যের দরকার, কিন্তু যে ভালো রেজাল্ট করবে সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। তাই আপনাকে আমি দু কয়েকদিন আগেই বলেছিলাম যে অঙ্কুরের খুব সম্ভাবনা আছে, হয়তো র্যাঙ্ক করবে। খুব মেধাবী ছেলে, খুব পরিশ্রমী ছেলে, আর কথা খুব শোনে টিচাররা। এবার একটু হরেনের সাথে কথা বলি। হরেন, তুমি তো আগেই বলছিলে যে এবার মাধ্যমিকে প্রথম 10-এ থাকবে, তোমার এই ছাত্র এবার এনডিএ তো একটা ভালো রেজাল্ট করছে, চান্স এনডিএতে পাওয়া খুবই কঠিন। বলবো এটা মানে পরপর একটা আনন্দের মুহূর্ত দান করলো, এই জন্য ওকে ধন্যবাদ আর ওকে অনেক কংগ্রেচুলেশন। ফার্স্ট অফ অল, ও ছোটবেলা থেকে যে ছাত্র ছিল, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওবিডিয়েন্ট এবং বিনয়ী, ভীষণ বিনয়ী, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওর যা রিপ্রেজেন্টেশন সেটা মানে বলার মতো না, হাতের লেখা এত সুন্দর এবং আমরা টাচ করতে পারি না ওর খাতায়। তো সেটা আমি ওকে প্রত্যেক দিনই ওকে আমি প্রায় মোটিভেট করতাম যে বাবা তোর দ্বারা সম্ভব, তুই পারবি, ইউ ক্যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও মানে কতগুলো জিনিস হয়তো ভাবতো যে পেয়ে যাবো কি না বা পাবো কি না, কিন্তু এখান থেকেও যে করা যায় ওকে বারবার আমি রিইনফোর্সমেন্ট দিয়েছি, এনকারেজ করেছি। যেমন এই কয়েকদিন আগেও দেখা হলো, তখন আমি ওকে বলেছি যে তুই এনডিএ প্রথম চান্সে রিটেন কোয়ালিফাই, কিন্তু ও তো হতে চাইছে চিকিৎসক হতে যাচ্ছে, কিন্তু আমি এটা আর কি টিচার হিসেবে আর কি খুব গর্ববোধ করছি। তুমি কি এই বছর কি তুমি মানে নিটের জন্য তোমার কি প্রস্তুতি, মানে কি প্রস্তুতি নিচ্ছ তুমি, কোনো কোচিং সেন্টার না? এখনো হয়নি। তা তুমি একটা বছর গ্যাপ দিবে না, গ্যাপ দিয়ে তারপর পড়াশোনা করবে, সেটা কোথায় ইচ্ছা, মানে কোথায় কোথায় যাও, আকাশ না ফিজিক্স ওয়াল, এরকম ধরনের বাড়ি থেকেই করবে তাহলে, এবং স্কুলের টিচাররা তোমায় সহযোগিতা করবে। অ্যাকচুয়ালি একটা ওর বাবা পৌরসভায় কাজ করে, এ কিন্তু স্বপ্ন চিকিৎসক হওয়ার, কিন্তু ওর প্রিয় শিক্ষক ও চাইছে এনডিএতে যেতে, তো এখন সময় বলবে ও কোথায় যাবে। তো আমি একটা কথাই বলবো যে বড়িতেগুড়ি স্কুল যেভাবে চলছে এবং টিম ফর 14 জন শিক্ষকের টিম যেভাবে ছাত্রদের কেয়ার নিয়ে চলছে, আগামী দিনে কিন্তু বড়িতেগুড়ি রাজ্যে কিন্তু এটা বড় জায়গা নেবে, একটা ভাবার ব্যাপার, এবং অন্যান্য স্কুলগুলো কিন্তু পিছিয়ে পড়ছে, আপনারা কিন্তু দায়িত্ব নিন। এবং শুধুমাত্র ক্লাস করলেই হবে না, ছাত্রকে মনিটর করতে হবে, যেটা হরেন বিপ্লব কিছু শিক্ষককে শুনি আমি, যে ছাত্রদের মুখে শুনি, এরা প্রতিনিয়ত ছাত্রদের মনিটর করে এবং তাদের কোথায় বাধা সেটা দেখে। এখন এই মানসিকতাটা কিন্তু আনতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট ভালো হবে, শুধু ছাত্র দিয়ে হবে না, শিক্ষকদের কিন্তু অনেক দায়িত্বশীল হতে হবে। আপনাদের কাজ কিন্তু অনেক বাড়লো, নমস্কার।